ধূপগুড়ি থানার তরফে তামাক বিরোধী র্যালি। 31 মে বিশ্ব তামাক বিরোধী দিবস। তামাক ও তামাকজাত দ্রব্য সেবনে প্রতি বছর অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে মারণ ব্যাধিতে, সেই সঙ্গে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। তামাক সেবনে শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসনালীর অবনতি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। ধূমপানেও প্রবল ঝুঁকি, শিশুদের ওপর মারাত্মক প্রভাব পড়ে। বুধবার তামাক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ধূপগুড়ি থানার তরফে আয়োজন করা হয় তামাক বিরোধী র্যালি। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, আবগারি দপ্তরের আধিকারিক সহ ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা। র্যালিতে প্ল্যাকার্ড হাতে অংশ নেয় তাইকোন্ডো শিক্ষার্থীরা। এদিন র্যালিটি ধূপগুড়ি থানা থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে পুনরায় থানায় এসে শেষ হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।